কর্ণাটকের কেবিনেটর আদর্শে কেতিয়া আগবাড়িব অসম কেবিনেট? অসমৰ শৈক্ষিক মহলত দপদপাইছে বহিৰাজ্যৰ অধিবাসীয়ে। অনা অসমীয়া হলেও কথা নাই, আরএসএসৰ সৈতে লিংক থাকিলেই হল। অসমৰ ১৯খন বিশ্ববিদ্যালয়ৰ ৬খনতেই বহিৰাজ্যৰ উপাচার্য, যোগ্য প্রার্থীক বঞ্চনা করে পক্ষপাতিত্বমূলক নিযুক্তিৰ অভিযোগ। অসমীয়া জাতিক লৈ কিমান দায়বদ্ধ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা? অসম চুক্তিক নামত রাখি ভেঙুচালি করে আহিছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন অসম সরকারে। জাতি মাটি ভেটির স্লোগান কেতিয়াবাই উচন হল, বারে বারে অসমীয়ার মূরত রাম টাঙ্গুন সোধাই নিজের কর্তৃত্ব জাহির করা যে নামি পড়েছে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার, যার পরিপ্রেক্ষিতত এতিয়া বাহিরের প্রার্থীয় ভিড় করেছেহি অসমৰ বিভিন্ন সরকারি চাকরিত, যি সময়ত তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ, হারিয়ানায় রাজ্যিক কর্তৃত্বরে স্থানীয় অধিবাসীর বাবে বিভিন্ন সরকারি বেসরকারি পদ সুরক্ষিত করার বাবে বিভিন্ন নীতি প্রয়োগ করেছে অসমত দেখা পাওয়া গেছে তার ওলোটা ছবি। ১৭ জুলাই অর্থাৎ বুধবারে কর্ণাটক সরকারের কেবিনেটে লৈছে এটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ম্যানেজমেন্ট পজিশনের চাকরির ক্ষেত্র 50% স্থানীয়র সংরক্ষণ করার লগতে নন ম্যানেজমেন্ট পজিশনের চাকরির ক্ষেত্র 75% সংরক্ষণ করা হব কর্ণাটকত, যার ফলত অন্য রাজ্যের ব্যক্তিয়ে গিয়ে কর্ণাটকত কাম করার সুবিধা হ্রাস হব। কিন্তু অসমত এতিয়া বহিরাজ্যের প্রার্থী ভরি পড়েছে মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়। নর্থ ইষ্টত প্রকাশিত একটা প্রতিবেদনতেই ওলাই পড়েছে কিদরে বহিরাজ্যের ব্যক্তিয়ে দখল করে আছে অসমৰ ৬খনক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর পদ। অসমৰ ২খনক প্রধান বিশ্ববিদ্যালয় ক্রমে অসম বিশ্ববিদ্যালয় আর তেজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও বহিরাজ্যের অর্থাৎ অনাঅসমীয়া। অসম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্তর ঘর হয়েছে উত্তর প্রদেশ আর তেজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শম্ভু নাথ সিং হয়েছে বিহারের ব্যক্তি। ইয়ার পাছতে অসমৰ যোগ্য প্রার্থীক আহ্বান করে আরএসএসৰ মতাদর্শর ব্যক্তিক পক্ষপাতিত্বমূলক নিযুক্তি দিয়া বলে গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। উপাচার্য নিযুক্তির মূল দায়িত্ব যেহেতু রাজ্যের রাজ্যপালের উপরতে নিয়োজিত হয়ে থাকে, তেনে স্থলত রাজ্যপালের বিরুদ্ধে এই সমূহ অভিযোগ মূলত উত্থাপিত হয়েছে। রাজ্যপালে গঠন করে দিয়া নির্বাচন সমিতিত অসমৰ বাহিরের সদস্য থাকার বাবেই এনে করাত সুবিধা হয়েছে বলে নর্থ ইষ্টত প্রকাশ পাইছে বাতরি। আনহাতে প্রকাশিত বাতরি অনুসরি এই তালিকাত থাকা বিশ্ববিদ্যালয় ক্রমে শ্রী শ্রী অনিরুদ্ধ স্পোর্টস ইউনিভার্সিটিত, দিল্লির জেপি বার্মা, আসাম সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটিত মহারাষ্ট্রের নরেন্দ্র এস চৌধুরী, কুমার ভাস্কর বার্মা সংস্কৃত আর এনসিয়েন্ট স্টাডিজ ইউনিভার্সিটিত উত্তর প্রদেশের প্রহ্লাদ যোশী, কৃষ্ণকান্ত সন্দিকৈ স্টেট ওপেন ইউনিভার্সিটিত উড়িষ্যার আর পি দাস, বরুল্যান্ড ইউনিভার্সিটিত রাজস্থানের বি এল আহুজা আর বীরাঙ্গনা সতী সাধনীর রাজ্যিক বিশ্ববিদ্যালয়ত অন্ধ্রপ্রদেশের জি সিঙ্গায়াক নিযুক্তি দিয়া হয়েছে। এইদরে এতিয়া রাজ্যের কেবাখনো বিশ্ববিদ্যালয়ত ভরি পড়েছে বহিরাজ্যের অনাঅসমীয়া উপাচার্য, যিসময় বিভিন্ন দল সংগঠনে স্থানীয় ব্যক্তির নিযুক্তিক লৈ মাত মাতি আহিছে অসমত তার ওলোটা ছবিহে দৃশ্যমান হয়েছে। শেহতীয়াকৈ অসমত বহিরাজ্যের প্রার্থীর চাকরি লাভের কথা আমি দি ক্রসকারেন্টে প্রকাশ করেছিল। বিগত ১.৫ বছৰত অসমৰ বিভিন্ন মহাবিদ্যালয়ত বহিরাজ্যের বহু প্রার্থীয়ে সহকারী অধ্যাপক পদত নিযুক্তি লাভ করেছে। তেনে এগারী প্রার্থী হল কাছাৰ কলেজের বঙালী বিভাগের সহকারী অধ্যাপিকা মৈত্রী মান্না। উল্লেখ্য যে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত 80% থলুৱা নিযুক্তির এক আবেদন করা হয়েছিল যদিও ন্যায়ালয়ে এই বিষয়টি রাজ্য সরকারের বিবেচনাধীন বিষয় বলে রাজহুয়া আবেদনখনের নিষ্পত্তি করে। অর্থাৎ রাজ্য সরকারে ইচ্ছা করলে স্থানীয় ব্যক্তির হকে পথসমূহ সংরক্ষণ করব পারে যদিও অসমত এতিয়া ১০০% থলুৱাৰ কথা কোৱা মুখ্যমন্ত্রীয়ে আভুয়া ভাৰি আহিছে।